আদি করে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে পুলিশের ভুল হয়। আর পুলিশের যেটা শাস্তির বিধান, এই রিজার্ভ ক্লোজ বা হেডকোয়ার্টার ক্লোজ, এইটু বিধান একদম মোর ভাল না লাগে, এটু বন্ধ হব লাগে। যিকোনো দোষী পুলিশক আইনের আওতালয় আনি গ্রেপ্তার করে ন্যায়িক তদন্ত করে সিহতর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব লাগে। প্রতিবাদ করে আছো, তো আশীর্বাদ কামনা করেছি। লগতে এই প্রতিবাদস্থলীর যেটা আমার মেসেজ, এইটা মুখ্যমন্ত্রীলে যাব লাগে আর যাতে গুরুত্ব দিয়ে, যেহেতু এনেকা রাজতন্ত্র, গণতন্ত্র নামত মুখাপিন্দে রাজতন্ত্র চরম রাজতন্ত্র চলে আছে, আর এইটা পুলিশ প্রশাসনের জড়িয়ে চলে আছে। আর এইটা প্রত্যক্ষভাবে যেহেতু এসপি ডিএসপি সকলকে মাতি নি পুলিশের যেটা এনকাউন্টার, পাওয়ার দিছে। কিন্তু দেখা গেছে যে এনকাউন্টার যান আছে প্রায় এনকাউন্টার ভুল হয়েছে, এনকাউন্টার উপর পরিবেশ সৃষ্টি হওয়া নাছিল। এনকাউন্টার মানে কি বুঝায়, দো ফলের গোলাগুলি হব লাগে, কিন্তু এনেকা নহয় যে কৈছে যে আমার বন্দুককারী নিব খুঁজেছিল, পলাব খুঁজেছিল। আমি কোনোদিন শোনা নাই যে পুলিশের আওতাত যাওয়ার পিছত এজন আসামি পলাব খুঁজে বা বন্দুককারী বলে খুঁজে। কিন্তু এটা এইবিলাক মানে কথা, মানে বিভিন্ন মিছলীয়া কথা কই মানে এনকাউন্টারটো মানে যাতে টিকে তার কারণে একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে আছে। আর এইটক স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশতেই ইনডাইরেক্টলি চলি আছে, গতি এইটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে যেটা ঠিক হব আমার সব ঠিক হয়ে যাব। গতি অনুরোধ করেছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে গণতন্ত্র ভিত্তিক এই কামবিলাক চলক। তার জয়ন্তদেব নাথে এজন আরক্ষী কনস্টেবলক কৈছিল যে তুমি কিয় হেলমেট নিদিয়া, এটা কোনো দক্ষিণীয় কথা নাই, সঁচা কথা কৈছিল। যেতিয়া সাধারণ মানুষে হেলমেট নেপিন্ধে তেতিয়া পুলিশে জরিমানা বিহিল, যেতিয়া পুলিশে নেপিন্ধে এই প্রশ্ন করার পাছতে মানে আরক্ষীর রূপ লই আক্রমণ করে আর অন্ধক বেয়াকৈ আক্রমণ করলে, আর বেয়াকৈ আক্রমণ করার ফলত বেচারা জয়ন্তদেব নাথে তিনদিন ধরে লয়ার আসাম চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আছে। আর এটা কথা আচরিত হবলগী যে যিজন মুখ্যমন্ত্রী কঠোর দক্ষ বলে আমি দাবি করো, তেওঁর নেতৃত্বত যে পুলিশ রাজ অসমত চলিছে, এই পুলিশ রাজটা বন্ধ করব লাগে। পুলিশে সাধারণ মানুষকে এনকাউন্টার করে আছে, কি করে আছে, আর শেষত যাই গণতন্ত্র চতুর্থ স্তম্ভর উপর পুলিশে আক্রমণ করবলগা হয়েছে। আর এই দোষী পুলিশ প্রদীপ সাহা আর এলার বর্মনক নিলম্বন করলেই নহব। আমি কুকিলা প্রেস ক্লাবর তরফের পর ইয়ারপরাই সকিয়ে নিয়ে দিছো নিলম্বন করবলে নহব, গ্রেপ্তার করব লাগবে, কঠোরের কঠোরতম শাস্তি দিব লাগবে। আর এই শাস্তি যেটা লৈকে নেদিয়ে আমি আন্দোলন কার্যসূচী অব্যাহত রাখি। আর আমি কুকিলা প্রেস ক্লাবে ইতিমধ্যে ভাবিছো যে এইটো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিলে আমি স্মরণপত্র প্রদান করি। জীবনের সরু বড় সমস্যায় যেটা দিশহারা করে, জটিলতায় যেটা সপনবর ভাঙি চুরমার করে, সমাধানের এটাই নাম অসম সন্তান জ্যোতি ভাস্কর্য ভরতরাজ।